এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল আরও গুরুতর অভিযোগ। জেলখানায় পার্থ চট্টোপাধ্যায় ইডির সমস্ত নথিপত্র ছিঁড়ে দেন বলে অভিযোগ ইডি কর্তাদের। বৃহস্পতিবার 14 দিনের জেল হেফাজত শেষে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন পার্থ তদন্তে সহযোগিতা করেননি, অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থের উৎস সম্পর্কে মুখ খোলেননি পার্থ। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর একাধিক তথ্য পায় ইডি এবং সেই তথ্য সম্বলিত কাগজপত্রে সই করাতে গেলে সেই কাগজ ছিঁড়ে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়। তার ফোন থেকেও পাওয়া যায় অর্পিতার জীবন বিমা সংক্রান্ত তথ্য। সেই তথ্য সম্পর্কে লিখিত বয়ানে সই করতে বললে প্রাক্তন মন্ত্রী চোখ পাকিয়ে ইডি কর্তাদের দেওয়া নথি ছিঁড়ে ফেলেন বলে দাবি ইডি আধিকারিকের। ইডি সূত্রে দাবি করা হয়েছে মন্ত্রীর ফোনে বাজেয়াপ্ত করার পর দেখা যায় অর্পিতার নামে 31টি জীবন বিমা করা আছে, যাতে নমিনি হিসেবে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। শুধু তাই নয়, পার্থর হোয়াটসঅ্যাপ মেসেজ ঘেঁটে দেখা গিয়েছে অর্পিতার বিমা সংক্রান্ত মেসেজ রয়েছে মন্ত্রীর ফোনে। এমনকি বিমার কাগজপত্রে যোগাযোগের নম্বর হিসেবে পার্থর ব্যক্তিগত মোবাইল নম্বরও দেওয়া ছিল বলে দাবি ইডি আইনজীবী ফিরোজ এডুলজির। ইডির আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জির বিরোধিতা করে বলেন অর্পিতা মুখোপাধ্যায়ের নামে জীবন বিমাগুলিতে নমিনি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকা তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু জীবন বিমায় যে বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে সেই টাকার উৎস খোঁজা প্রয়োজন বলে জানিয়েছেন ইডির আইনজীবীরা। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে ইডির আইনজীবী বলেন পার্থর 60টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 30টি ভুয়ো কোম্পানির হদিস মিলেছে। পার্থ ঘনিষ্ঠের নামে একাধিক কোম্পানির হদিস মিলেছে। দুর্নীতি টাকা কোম্পানির নামে ট্রান্সফার হয়েছে। পার্থর স্ত্রীর ট্রাস্টের নামে মেদিনীপুরের স্কুল, উত্তর চব্বিশ পরগনায় গোবাগাছিতে ফার্ম হাউস, পাশাপাশি অর্পিতার এলআইসির প্রিমিয়াম পার্থর অ্যাকাউন্ট থেকে যেত। চেন পদ্ধতিতে কালো টাকা সাদা করা হতো পার্থ অর্পিতার মাধ্যমে, এমনটাই দাবি করছে ইডি আধিকারিকরা। সেই কালো টাকার উৎস কী, সেই উৎস খুঁজতে এখনও পার্থ এবং অর্পিতাকে হেফাজতে প্রয়োজন, তাই জামিনের বিরোধিতা করেন ইডি আইনজীবীরা। শেষমেশ পার্থ চট্টোপাধ্যায়কে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।